ট্যাবলো বলে এলাও করা হচ্ছে কোন্না সি কেন নয় বিরোধীরা আবার বার লোগো বানাচ্ছে আমাদের আরে তার জন্য কোনো রাজনৈতিক কারণ নেই আরে লোগোটা নিচে না বানাই বর্তমান গত বছর ট্যাবলো অ্যাপ্রুভ হয়েছিল এবারে কেন অ্যাপ্রুভ হয়নি এটা ভারত সরকারের অডিও না সামনে আছে তারা বলতে পারবে তবে এইসব কন্যাশ্রী ভাঙিয়ে কিন্তু লাভ নেই পশ্চিমবঙ্গে কন্যাশ্রী মানে মেয়েরা সবচেয়ে বেশি অরক্ষিত প্রতিদিনই মেয়েদের উপর অত্যাচার এবং নারী নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গ এখন এক নম্বরে চলে গেছে নারী দাদা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এসে বলেছেন যে উভয়কে কংগ্রেস এবং তৃণমূলকে নিশানা করে ইন্ডিয়া জোটের মুখ মমতা ব্যানার্জি তিনি মানেন না এবং কংগ্রেস বড় দল হয়ে দায়িত্ব পালন করছে না কি বলবেন কে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী মানিক সরকার বলেছেন কালকে মানিক সরকার বলেছেন তিনি মানছেন না এর মুখ ইন্ডিয়া জোটের মুখ মমতাকে এবং কংগ্রেস তার দায়িত্ব পালন করে ইন্ডিয়া জোট বলে কিছু নেই ইন্ডি জোট আর ইন্ডি জোটের আপনার তো কে হবে সেটা তাদের ব্যাপার আপনার আমাদের বক্তব্য কি আছে আমাদের একজনই আছে নরেন্দ্র মোদি এটা ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে বিধানসভার ভোটে ইন্ডির এখন কোনো অস্তিত্ব নেই আর আমরা এত বুদ্ধ ভারতীয় নই যে 28 জনকে প্রধানমন্ত্রী করব আমাদের তো একটাই নরেন্দ্র মোদীজি আছে মানিক সরকার নিজে বলছেন অপোনেন্ট না সে ও কেন বলছে ওদের গোতাগুতি হচ্ছে নিজে ওদের সঙ্গে কথা দিদি সুজিত বসুকে বলেছেন এই টাকিতে ক্যাগ রিপোর্ট পাঠিয়েছে যে এখানকার অধিকাংশ মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে টাকি এবং বসিরহাটের পুর প্রধান এবং পৌরসভা জড়িত অতএব এদের ব্যাগ গুছিয়ে রাখতে বলুন এদের যা হওয়ার তাই তথাগত রায় আজকে টুইট করে তিনি বলছেন যে এত ইস্যু রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি রাস্তায় নামবে কবে বঙ্গ বিজেপির প্রকৃত আন্দোলন প্রকৃত সভা কবে বলছেন আমাদের বর্ষিয়ান নেতা তিনি পরামর্শ দিয়েছেন আমি তাকে শ্রদ্ধা করি তার সম্পর্কে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আমার মন্তব্য করি দাদা 22 তারিখে তো সোনিয়া গান্ধী যাচ্ছেন মুখ্যমন্ত্রী কি নিমন্ত্রণ পেয়ে যাচ্ছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে জিজ্ঞেস করুন আমরা হিন্দুরা পালন করব কিন্তু উই আর নট অর্গানাইজার এটা বিজেপির কর্মসূচি নয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন কি করবেন এ প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন আমরা যারা জালি হিন্দু নই প্রকৃত হিন্দু তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন মুখ্যমন্ত্রী কি হিন্দু নন জালি হিন্দু।